الرحيم. উত্তর পূর্ব ভারতে আমানত শরিয়া উন্নত তামিরের অধীনে সিফাই জেলা এমারাত শরিয়া উন্নত তামির গুমতি জেলা এমারাত শরিয়া উন্নত তামিরের যৌথ উদ্যোগে আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আজকের এই সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে। তো আমাদের এই সংগঠনের ডাকে সাড়া দিয়ে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। প্রিয় রাজ্যবাসী, আপনারা প্রত্যেকে জানেন যে আগামী 29/6/2023 ইং রোদ বৃহস্পতিবার মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় প্রধান উৎসব ঈদ উল আজহা, যাহা আমরা কোরবানা ঈদ বা বকরে ঈদ নামে চিনি বা জানি। তো এই ঈদ উল আজহা উপলক্ষে রাজ্যের সকল অংশের মানুষকে আমাদের এই সংগঠনের তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই উৎসবের উল্লেখযোগ্য কাজের মধ্যে একটি কাজ হচ্ছে উপরওয়ালার নামে পশু কুরবানি করে তার মাংস গরিব মানুষের মধ্যে বিতরণ করা, যাতে সমাজের প্রত্যেকটি মুসলিম ফ্যামিলির তার পরিবারের সদস্যদেরকে নিয়ে এক দুবেলা আমিষ জাতীয় খাবার খেতে পারে, আনন্দ উপভোগ করতে পারে। তো আমাদের আসন্ন এই ঈদ উল আজহা যেন রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের সকল অংশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সুন্দরভাবে পালন করতে পারে, তার জন্য আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যের প্রশাসনিক কর্মকর্তাগণ সহ রাজ্যের সকল অংশের মানুষের আন্তরিক সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি। এই ঈদের মাধ্যমে ইসলাম মানুষকে ত্যাগ করতে শেখায়, ভোগ করতে শেখায় না, কোরবানি তার একটি দৃষ্টান্ত। যাতে এই ঈদকে কেন্দ্র করে দেখা যায় মুসলিম সম্প্রদায়ের যুব সমাজের একটি বড় অংশ ইসলাম বিরোধী শরীয়তের পরিপন্থী বিপরীত নিন্দনীয় অনেক কাজের মধ্যে জড়িয়ে পড়ে, যাহা কোনো মতে কাম্য নয় এবং ইসলাম এগুলোকে সমর্থন করে না। তো আমাদের সমাজের সচেতন নাগরিকগণ, সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা যেন এগুলা বন্ধে আন্তরিকভাবে এগিয়ে আসে, তার জন্য আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আহ্বান জানাচ্ছি। কোরবানি, যে পশু কোরবানি করা হয় উপরওয়ালার নামে, ইসলামিক বিধান মতে বিধান অনুযায়ী বলা হয়েছে যে কোরবানির পশু কোরবানি করার পর তার বর্জ্য পদার্থ মাটি খনন করে মাটির নিচে যেন চাপা দেওয়া হয়। তো সেই হিসাবে রাজ্যের সকল ইসলামপ্রিয় ভাই বোনদের নিকট আমরা আহ্বান জানাচ্ছি, তারা যেন কোরবানির পশু ইসলামিক বিধিবিধান মেনে সুশৃঙ্খলভাবে সতর্কতার সাথে কোরবানির পশু কোরবানি দেয় এবং বর্জ্য পদার্থ নির্দিষ্ট জায়গার মধ্যে গর্ত করে চাপা দিয়ে দেয়, এবং আমাদের এই ঈদের উৎসব যেন অন্য কোনো সম্প্রদায়ের বিরক্তি বা কষ্টের কারণ না হয়, সেই দিক থেকে আমরা যেন সচেতন এবং সতর্ক থাকি। এবং আসন্ন ঈদ উল আজহা যেন রাজ্যের সকল অংশের মানুষের মধ্যে অতীতের যে কোনো সময়ের তুলনায় শান্তি সম্প্রীতি ঐক্যতা আরও মজবুত করে দেয় এবং রাজ্যের সকল অংশের মানুষের সফলতা দীর্ঘায়ু কামনা করে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা কামনা করছি। ধন্যবাদ। আজকে আমরা উত্তর ভারত এমারত সুরিয়ানুদ তামিলের উদ্যোগে সিপাহী জেলা এবং গুমতি জেলা ডিস্ট্রিক্টের যৌথ উদ্যোগে এই সাংবাদিক সম্মেলন আয়োজনে আমরা উপস্থিত হয়েছি। এই সম্মেলনটার মেন যে উদ্দেশ্য হলো রাজ্যবাসীকে কুরবানি উপলক্ষে কিছু বার্তা দেওয়া। আমাদের সামনে যে ঈদ উল আজহা আগামী বৃহস্পতিবারে মুসলিম ধর্মের একটা বৃহত্তম একটা উৎসব, এই উৎসবে আমরা যাতে সবাই সঠিকভাবে আনন্দটা উপভোগ করতে পারি এবং আমাদের আনন্দের মাঝে যাতে অন্য কোনো ভাইয়ের কষ্ট না হয় বা আঘাত না পায়, এই কারণে আমরা যাতে সতর্কতা অবলম্বন করতে পারি তার জন্য আজকের এই কর্মী সম্মেলন, আজকে এই সাংবাদিক সম্মেলন। ঈদ উল আজহা, এটার অনেক ফজিলত আল্লাহ তারা রেখেছেন মুসলমান জাতির জন্য। আসলে সম্পদ দানও করেন আল্লাহ, আবার নেনও আল্লাহ। তো
তো এই সম্পদ যে সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন উনার নামে কিছু কুরবানি করা, উনাকে উদ্দেশ্য করে যে তুমি আমার রাস্তায় কিছু কুরবানি করো। তো যার যত সমর্থন আছে, যার কুরবানি ওয়াজিব, লম্বা কথা এই ব্যাপারে সামান্য সংক্ষিপ্ত বার্তা হলো এটাই, যাদের উপরে কুরবানি ওয়াজিব তারা এই কুরবানি করবে, এবং গরিব আশেপাশের ভাই যারা আছে তাদেরকে নিয়ে ঈদুল আজহার যে মধ্যে প্রচার করা থেকে একটু বিরত থাকবেন। আবার এই জিনিসটা যেহেতু আমরা কুরবানি করার পরে পশুর খুরা, পায়ের খুরা, হাড্ডি, চামড়া, রক্ত, এই বর্জ্যজনীয় যে পদার্থগুলা, এগুলো আমরা কি করি রাস্তাঘাটে আশেপাশে ফেলে রাখি, আর ফাঁসি দিয়ে যাওয়ার সময় যে গাড়ি দিয়ে যে সমস্ত যাত্রী ভাইয়েরা চলাচল করে, অথবা গ্রামবাসীরা অনেকটা কষ্ট এর থেকে পায়, যে যে দুর্গন্ধটা ওই আমরা যে আশেপাশে ফেলে দিই ওইটা থেকে যে দুর্গন্ধটা বাইর হয়, পরিবেশটা নষ্ট হয়, আর আমরা একটা কষ্ট উপভোগ করি, প্রায় সপ্তাহ 10 দিন একটা কষ্ট উপভোগ করতে লাগে। আমি অনুরোধ করবো রাজ্যবাসীকে যে এই সমস্ত জিনিসগুলো, যেগুলো বর্জ্য পদার্থ বা আমরা যেগুলো আমাদের ইউজের মধ্যে আসে না, এগুলো আমরা মাটি গর্ত করে, একটু বেশি করে গর্ত করে, হালকা গর্ত না, যেটা কুকুরে আবার এটাকে আছড়িয়ে বা এটাকে আবার খুঁড়ে নিকা বাইর করে দেয় এমন না করা, একটু বড় করে, বেশি করে গর্ত করে যে বর্জনীয় পদার্থগুলো আছে ওইগুলো আমরা গর্তের মধ্যে দাবিয়ে দেওয়া, যাতে এর গন্ধটা, স্মেলটা যাতে বাইরে প্রকাশ না পায়, পরিবেশটা যাতে সুন্দর থাকে। পাশাপাশি আমরা সবার সাথে নিজের খুশিটা একটু বিনিময়ে উপভোগ করা, নিজের যে কোরবানির মাংসগুলো আছে, গরু হোক, ছাগল হোক, মহিষ হোক, আরও যতগুলো আছে, আত্মীয় স্বজনকে দেওয়া, এগুলা সবগুলো নিজে একসাথে যদিও নিজে খাওয়া যায় আছে, তারপরেও ইসলামের একটা মাসলা হলো যে তিন ভাগ করা মোস্তাহাব। তো আমরা এটা তিন ভাগ করব, আত্মীয় স্বজনকে এক ভাগ দিব, যারা গরিব আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে একটা মাংস পচিয়ে দেবো, আবার একটা মাংস, এক ভাগ মাংস আমরা সমাজের যে সমস্ত গরিব অংশের মানুষ আছে তাদেরকেও খুশি, তাদেরকেও পচাবো, যাতে তারাও ঈদের খুশি থেকে বিরত না থাকে। তো আমরা এই কাজগুলো করবো। আরও অনেক প্রসঙ্গে অনেক কথাগুলো আছে, যে সবশেষে যে মোট কথা, মুদ্রা কথা যেটা, এটা হলো যে আমরা এমন কোনো কাজ করব না যেটার কারণে আমার ভাই এবং অন্যান্য ধর্মের যে সমস্ত ভাই বোনরা আছে তাদের জন্য আমাদের খুশির উপলক্ষে কষ্ট, কোনো অবস্থায় তারা যাতে কষ্ট না পায়, মনে আঘাত না পায়, এটা আমরা সব দিক দিয়ে আমাদের যারা সচেতন নাগরিক আমরা যারা আছি আমরা এই জিনিসটা খেয়াল রাখবো, এবং সমাজের যারা দায়িত্ববান ব্যক্তিরা আছেন আপনারাও আপনারা এলাকার মধ্যে ঈদগাহ যখন নামাজে যাবেন তখন এই জিনিসগুলো আলোচনা করবেন, তাদেরকে এগুলো বুঝাবেন, সচেতন করবেন। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হতে পেরে আমি নিজেকে গর্ববোধ মনে করছি, এবং সাংবাদিক ভাইরা যারা এসেছেন তাদেরকে আমার পক্ষ থেকে এবং আমার এই দুনু ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আমি মোহাম্মদ উমর ফারুক, সিপাহী জেলা ডিস্ট্রিক্ট নদুয়া তামিরের জেনারেল সেক্রেটারি, আর আমার পাশে যিনি আছেন উনি আমাদের সিপাহী জেলা ডিস্ট্রিক্ট এমারত শরীয় নদুয়া তামিরের সভাপতি মৌলানা আব্দুল কাদের সাহেব। আমার নাম মোহাম্মদ উমর ফারুক। রহমতুল্লাহ, আমরা উত্তর পূর্ব ভারত এমারত শরীয় নদুয়া তামিরের অধীন সিপাহী জেলা এবং গোমতী জেলা, পাশাপাশি রাজ্য কমিটির তরফ থেকে আমি নিজেও রাজ্যবাসীর উদ্দেশ্যে আসন্ন ঈদুজ্জোহা উপলক্ষে আগাম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের ঈদুল আজহা বা কুরবানির ঈদ রাজ্যের সকল অংশের মানুষের মধ্যে নিয়ে আসুক শান্তি, সম্প্রীতি, ঐক্যের বার্তা, এই কামনা করছি। পাশাপাশি রাজ্যের ধর্মাবলম্বী যারা আছেন মুসলমান ভাই বোনদের নিকট আন্তরিক অনুরোধ থাকবে, আমরা যারা কুরবানি করব, কুরবানির বর্জনীয় বিষয়বস্তুগুলো যাতে আমরা মাটিতে পুঁতে রাখি, যাতে আমাদের কুরবানি অন্যের জন্য কোনো কষ্টের কারণ না হয়। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সারমর্ম হচ্ছে আমরা আমাদের মাধ্যমে যাতে অন্য কোনো মানুষের কষ্ট হয় এই জিনিস থেকে আমরা বিরত থাকার জন্য আমরা হাদিসের সারমর্ম আমরা পেয়েছি। এই হিসেবে আমাদের এই সর্ববৃহৎ উৎসব যাতে সকলের মধ্যে একটা মিল মহাব্বত নিয়ে আসে এ কামনা করছি। বিশেষ করে রাজ্যের সকল অংশের মানুষের প্রতি, হিন্দু মুসলিম উপজাতি সকলের মানুষের কাছে বিশেষ আবেদন থাকবে, আমাদের পবিত্র ঈদ উদযাপন উপলক্ষে আপনাদের সাহায্য সহযোগিতা আমরা কামনা করছি, আপনারাও সহযোগিতা করবেন। আর মুসলিম ভাইয়েরা যারা আছেন বা নেতৃস্থানীয় যারা আছেন, প্রতিটা মহল্লার যারা আছেন, আলিম, ওলামা, ওলামায়ে কেরাম,
প্রত্যেকের কাছে আবেদন এই কাজগুলা সতর্ক এবং সুশৃঙ্খলভাবে করার ক্ষেত্রে আপনারা আন্তরিক ভূমিকা পালন করবেন। আমরা আজকে এই বিষয়টা নিয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দেওয়ার জন্য সিপাহীজলা জেলা এবং গোমতী জেলা এমারত শরীয়ত নদওয়াত তামিম পাশাপাশি আমি রাজ্য কমিটির সম্পাদক হিসেবে এই বার্তা দেওয়ার জন্য আমরা আজকে একটি সাংবাদিক সম্মেলন লুংতাংসরা জামি মসজিদে আমরা আয়োজন করেছি। যে সমস্ত সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আগাম ঈদের অভিনন্দন জানাচ্ছি। আমার নাম মৌলানা জাকির হুসাইন, ত্রিপুরা রাজ্যিক এমারত শরীয়ত নদওয়াত তামিমের সম্পাদক। আমার সাথে আজকে অনুষ্ঠানে আছেন সিপাহীজলা জেলা এমারত শরীয়ত নদওয়াত তামিমের সভাপতি মৌলানা আব্দুল কাদির সাহেব, সিপাহীজলা জেলা এমারত শরীয়ত নদওয়াত তামিমের সাধারণ সম্পাদক মৌলানা ওমর ফারুক, গোমতী জেলা এমারত শরীয়ত নদওয়াত তামিমের সভাপতি মৌলানা আব্দুল মালিক, আমাদের প্রমোদনগর আঞ্চলিক এমারত শরীয়ত নদওয়াত তামিমের সম্পাদক জনাব দুলাল মিয়া সাহেব উপস্থিত আছেন, আমাদের জেলা কমিটির অন্যতম সদস্য জনাব মফিজ মিয়া সাহেব, জেলা কমিটির অন্যতম সদস্য মৌলানা বুরহানুদ্দিন, মৌলানা এমরান হোসেন সহ গোমতী জেলার সাধারণ সম্পাদক মৌলানা তাজুল ইসলাম আমরা এখানে আজকে উপস্থিত। সিপাহীজলা ডিস্ট্রিক্ট এমারত শরীয়ত নদওয়াত তামিম এবং গোমতী নদওয়াত তামিম ও এমারত শরীয়ত যৌথ উদ্যোগে আমরা একটি সম্মেলন করতে পেরেছি আগামী ঈদ কুরবানি ঈদের উপলক্ষে। যে আমরা যে কুরবানি করব, যে পশু জবাই করব, ওইগুলির আবর্জনা যাতে রাস্তাঘাটে না ফেলি এবং যেখানে পাটির নিচে পুঁতিয়ে রাখি, এটা আমরা ইনশাল্লাহ করব, যাতে কোনো মানুষের কোনো ক্ষতি না হয়। আমি এখানে শেষ করছি, এটা আমি দর্শকের কাছে আবেদন রাখছি। আমার নাম মৌলানা আব্দুল মালিক, উদয়পুর ডিস্ট্রিক্ট এমারত শরীয়ত নদওয়াত তামিমের সভাপতি।